কে ইলন মাস্ক? ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় $274 বিলিয়ন। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। এছাড়াও পেপাল সহ আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যবসায়ী অনেক টানাহেঁচড়ার পর শেষ পর্যন্ত $4,400 কোটি সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার কিনে নিলেন। মার্কিন উদ্যোক্তা ও ব্যবসায়ী ইলন মাস্কের পুরো নাম ইলন রিফ মাস্ক। মার্কিন উদ্যোক্তা ও ব্যবসায়ী হলেও তার জন্ম দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ১৯৭১ সালের ২৮শে জুন। তার মা মেই মাস্ক একজন মডেল এবং ডায়েটিশিয়ান। ইলন মাস্কের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার একজন তড়িৎ প্রকৌশলী, বৈমানিক, নাবিক। তবে ইলন দক্ষিণ আফ্রিকাতে বড় হয়েছেন। তার বাবা মার বিচ্ছেদের পর ইলন দক্ষিণ আফ্রিকায় তার বাবার সাথে থাকতেন, কিন্তু পরে মাস্ক কানাডা পাড়ি দেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসেলভেনিয়া থেকে তিনি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে পদার্থবিজ্ঞানের ওপর দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন ইলন মাস্ক। ২০০২ সালে তিনি স্পেস এক্স ও ২০০৩ সালে টেসলা মোটরস প্রতিষ্ঠা করেন। মাত্র ১২ বছর বয়সে ইলন মাস্ক প্রোগ্রামিং শিখেন এবং সে জ্ঞান কাজে লাগিয়ে তখন একটি ভিডিও গেম তৈরি করেন। মজার ব্যাপার হলো, তিনি সেটি $500 বিক্রি করতেও সমর্থ হয়েছিলেন। মাস্ক তার জীবনের দ্বিতীয় দশকের শেষের দিকে কম্প্যাক্ট কম্পিউটার্স কোম্পানির কাছে তার প্রথম প্রতিষ্ঠান জিপ টু বিক্রি করেন। এর মাধ্যমে প্রথমবারের মতো মাল্টিমিলিয়নিয়ারের খাতায় নাম লেখান। ২০১২ সালের মে মাসে তিনি শিরোনামে উঠে আসেন যখন তার কোম্পানি স্পেস এক্স প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অর্থ বিনিময়ে ভ্রমণেচ্ছু যাত্রী প্রেরণ করে। ২০১৬ সালে সোলার সিটি কিনে নেওয়ার মধ্য দিয়ে তিনি তার অর্জনের পাল্লা আরও ভারী করেন। ইলন মাস্ক ব্যবসায়িক জীবনে যতটা সফল, পারিবারিক জীবনে ততটাই ব্যর্থ। মাস্কের সংসার ও দাম্পত্য জীবন ভালো ছিল না। ইলন মাস্ক ২০০০ সালে জাস্টিন বিলসনকে বিয়ে করেন। তাদের 5 সন্তান ছিল। বিয়ের 8 বছর পরে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর ২০১০ সালে তালুলা রিয়াল নামের এক মেয়েকে আবার বিয়ে করেন, কিন্তু তাদের এই বিয়েও বেশি দিন টেকেনি এবং ২০১২ সালে আবারও ডিভোর্স হয়ে যায়। এ কারণে তিনি কখনো পারিবারিক সুখের আনন্দ পাননি। কিন্তু ইলন তার সন্তানদের খুব ভালোবাসেন এবং সবসময় তাদের সাথে সময় কাটান। ট্রাম্প প্রশাসনের প্রথম দিকে একজন উপদেষ্টা হওয়ার প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে ব্যবসায়িক জগতের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে নিজের অবস্থান পাকা করেন ইলন মাস্ক, যিনি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি।